রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির। দুদিন আগে মাদ্রাসা মাঠের আশপাশে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলছেন শনিবারের সমাবেশ ত্বরান্বিত করবে সরকার পতনের আন্দোলন। সালাউদ্দিন রাসেলের ছবিতে রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজশাহীর ঈদগাহ মাঠ। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বিএনপির। আশেপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন তাঁবুতে। সমাবেশের দুদিন আগেই নিজেদের অবস্থান জানান দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন রাজশাহী ও আশেপাশে জেলার নেতাকর্মীরা। গতকাল থেকেই সমস্ত পরিবহন চেক করছে, কোথাও গাড়ি ঢুকতে দিচ্ছে না আমাদের নেতাকর্মীদের। আমি আমার নিজের গাড়ি 7-8 জায়গায় আমার গাড়ি চেক করেছে। ইনশাল্লাহ রাজশাহী সমাবেশ সমস্ত রেকর্ডকে ভঙ্গ করবে। রাজশাহী প্রথম প্রত্যেকটা উপজেলাতে মামলা দিয়েছে, 7-10 দর্জন করে আসামি করে 150-200 হলো অজ্ঞাত। আমরা খাবার নিয়ে আসি, খাবার ফেলে দিচ্ছে, আমাদের পাবনার বাবু তাকে অ্যারেস্ট করেছে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন বাধা দিয়ে জনতার স্রোত থামানো যাবে না, রাজশাহীবাসীর জন্য ইতিহাস সৃষ্টি করবে এই সমাবেশ। যতই বাধা, যতই তারা চেষ্টা করে সমস্ত উপেক্ষা করে, গত রাত্রে আমাদের এই মহানগরীতে প্রায় 2 লক্ষাধিকের উপরে সর্বস্তরের জনতা এবং দলের নেতাকর্মী তারা এসে গেছে, এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ সর্ববৃহৎ সমাবেশ ইনশাল্লাহ 3 তারিখে রাজশাহী মাদ্রাসা মাঠ। এটা ত্রাসের সৃষ্টি করেছে এবং যে কোনোভাবে হোক এই মিটিংকে সফল করতে দেওয়া হবে না। মনে হচ্ছে এটা কিছু কতিপয় পুলিশ, উৎসাহী পুলিশ, সব পুলিশ না, এখানে কয়েক হাজার পুলিশ কর্মকর্তা আছে, মাত্র হাতে গোনা কয়েকটা পুলিশ কর্মকর্তা এটা করছে। আমি মনে করি যে এটা করে কোনো লাভ হবে না। আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগের গণসমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানান নেতারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।